Assalamu alaikum. Welcome to my channel, Laila Arjuman's View. আজ আমরা শিল্পীর বাসায় আমরা একসাথে পড়াশোনা করতাম সেই ছোট থেকে আজ অবধি একসাথে সেই বন্ধুত্ব টিকে আছে এবং গল্প আছে অবিরাম সমবয়সী আর সমমনা বন্ধুদের গল্পটা যে কত জমজমাট হতে পারে কতটা এন্ডলেস হতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখি কিন্তু আমি ওই অ্যারেঞ্জমেন্টটা করতে পারি না আমি ওনাকে বলছিলাম তো তখন তো উদ্যোগ করে কারণ ওনা বন্ধুরা আমার বাসা কি সে মানে গরিব ছেলে আমার না গায়ের রং ফর্সা হতে হবে গায়ের রং ফর্সা হতে হবে তোমাকে কে খবর দিল কেমন আছো তুমি আরো সুন্দর হয়ে গেছো হ্যাঁ সুন্দর লাগতেছে দেখ আবার দেখা যায় নাকি কোথাও সামনে আমাকে দেখে ফেলছে শিল্পে না শিল্পে না ছেলি ওর বাড়ির থেকে পিঠা নিয়ে আসে আমাদের খাওয়াবে লিপি মনে আছে তুমি কি করো তো এই লিপি কিন্তু এই যে আমি ফিরে আসছি এটা লিপি অনেকেই তুই ও এ লিপি শিল্পী বাদ ও আলম বহুজন হলিল মজিদ না ও খবর জানি না বেশিরভাগই প্রেমের অভিজ্ঞতা আছে আমি আর কয়েকজন বাদে কত বান্ধবীরা নিয়ে ওর যত লোক পাসপোর্ট আনতে গেছে ওর কাছে একজনও খালি হাতে আসবে লাল শাড়ি কেনা হলো বান্ধবীদের ছেগে নিশ্চয় যে আসছে বন্ধুর বউদের কি অবস্থা হবে ও তারা পাবে তাদের ছাড়া আচ্ছা তারাও পাবে দুইটা ইচ্ছে চলে গেল অতএব যারা বউ আনবে না তারা কিন্তু পাবে না অতএব প্রশ্নই উঠে না চিন্তা করো এবার জামা কি যাবে না তিন নাম্বার বন্ধুরা কি পাবে হ্যাঁ বলো বলো বন্ধুরা কি পাবে তোমরা আমি তো তোমাদের হলুদ এবং লাল শাড়ির কথা বললাম শুনো আমি বললাম যে আমি তো শাড়িটাই চিনে না ও বলতেছে যে চিনি কি না তুমি বলো তো আমি কি শাড়ি চিনি এই যে আমার বউ যে শাড়িটা পরতে এটা আমার চয়েস করা শাড়ি আমার তোমার বউকেই বলো ও তোমার জন্য কি চয়েস করছে ও যে চিনে না মানে কি বলবো 15000 একটা 5000 এ নিয়ে আসে এরকম অবস্থা ভয় নাই ভয় আছে মার্কেটে যাওয়ার সময়
ছেলেদেরও যে আপাতত বললো যে একবার আপাতত বাদ এই প্রোগ্রামে করণদীপ নেক্সট যে প্রোগ্রাম হবে সেখানে ছেলেদের পাঞ্জাবি দেওয়া হবে নেক্সট টাইমে পাঞ্জাবি কাটা শেষ হবে কি রালো আমার বাসায় যেদিন আবার নেক্সট প্রোগ্রাম হবে সেদিন আমি স্পন্সর আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কবে হবে ভাই আবার নেক্সট এটা হবে আমি আমি কবে হবে আমি যেটা চাই আমি যেটা চাচ্ছি হলো বারবিকিউ একটা পার্টি করব সেটা সুইমিং পুলের পাশে শীতের সময় ইনশাআল্লাহ শীতের সময় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার বাসায় যখন পার্টি হবে তখন শীতকালে মানে এত আমার আমার কথা সেই না আমার কথা আলোরা তো বুদ্ধি খাটায় কথা বলবো এত বুদ্ধি তোর নাই ভালো কথা পাঞ্জাবি ক্যান্সেল ভয় পাই না ভাই আরেকজনের বউ নিয়ে খেলা ফেলা করা অবশ্যই ভয় পাই ভয় পাই মান সম্মান রাখতে হ্যাঁ আর বাদ বাকি গুলির ছবি টুটুন দিয়ে দিবে ওইটার সঙ্গে ম্যাচ করে যারা পরে আসবা তারাই শাড়ি পাবা যারা পরে আসবো না তারা পাবা আর একটা বেলি ফুল ঠিক আছে শাড়ি পর্যন্ত পরের বার নেক্সট টাইম সিরাজ ভাই সবাইকে পাঞ্জাবিটা দিলে দিল দিলে না দিল না সিরাজ না দিলে আলম দিতে পারে শিল্পী আমাকে ডাকছে খেতে হবে গল্পে সবাই এতটাই মেতেছে যে খাওয়ার কথাই ভুলে গেছে দেখি শিল্পী আমাদের জন্য কি খাবার রেডি করেছে আপনাদেরকে বলছি ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন অনেক মজা আছে ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে উৎসাহিত করবেন শিল্পী আমাদের এমন একজন বন্ধু যে ছোটবেলা থেকেই রান্নায় অনেক পারদর্শী ছিল পর্যটনে রান্নাও শিখেছিল মামুনি রান্না করতেছে মামুনিটা হলো শিল্পীর একমাত্র ছেলে বউ আছে স্পেশাল ডিশ আছে মামুনির কাছে এরকম মামুনি থাকে দুইটা মাছ আছে কি রান্না করলি শিল্পী পোলাও ওটা কিন্তু দম্পো ওটা গরু গোস্ত দম্পো হ্যাঁ 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 আর এটা হলো মাছের কোরমা রুই মাছের কোরমা আলম সাহেবের অনেক প্রিয় হ্যাঁ 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 এটা কি তুই রান্না করছিস হ্যাঁ আমি সব আমি রুই মাছের কোরমা আর এটা হলো মুরগির রোস্ট মুরগির রোস্ট হ্যাঁ আর এটা হলো ভেজিটেবল
উইদাউট প্রন চিকেন চিকেন ভেজিটেবল ওকে ও যে অনেক খেয়ে আর একটা জিনিস আছে গরম করা লাগবে না এই যে আম্মু আমার মনে কি ফিশটা আমি এখানে বাড়ি বড়টাতে আর রোস্টটা এটাতে বাড়ি খাবার টেবিলে খুব সুন্দর করে সাজানো হয়েছিল, কিন্তু একসাথে আমরা অর্ধশতাধিক বন্ধু যখন খাচ্ছিলাম আমি ভুলে গিয়েছিলাম যে সাজানো খাবারের ছবি আর একবার তুলি। তবে আমার খাওয়া শেষে শেষ পর্যায়ে ছবিটুকু তুলেছিলাম এবং ছবি তুলেছিলাম যখন আমরা ডেজার্ট নিয়ে হইচই করছি, খাচ্ছি, মজা করছি। দেখুন সব এই যে দিচ্ছি ছোট করে কাটলাম, অনেকে খায় না। আচ্ছা আমি কি কেক উঠাই দিব? এই আসো, এই সবাই কেক খাবা একটু। না না ওরে বেশি করে খাওয়াবে, ও মনে করছে আমি ইয়াং আছি, ও আজকে বেশি খাইছে, বৃদ্ধ বৃদ্ধ লাগছে। আমার জীবনের সার্থক হতো। শুরুতে বলেছিলাম আমাদের বন্ধুত্ব ছোটবেলার, অ্যাকচুয়ালি ছোটবেলারই। 1975 থেকে আমাদের এই বন্ধুত্বের জার্নি শুরু। তখন শুরু হয়েছে সবে আমাদের প্রথম বর্ষ অনার্সের ক্লাস। আমরা সবাই মনোবিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সেই থেকে আজ অবধি আমরা একসাথে। দোয়া করবেন আমাদের জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আপনাদের সবাইকে ভালোবাসি। আল্লাহ হাফেজ।